ওয়ালাইকুম সালাম দেখুন ভাই আসলে আমাদের দেশের মানুষরা অনেক না যার জন্য এই মন্তব্য গুলো করে থাকেন আসল বিষয়টা হলো যে সন্না এটা হচ্ছে দুই প্রকার একটা হলো সুনাতুল আবাদাহ আর একটা হলো সুন্নতুল আদাহ সন্ন্যতুল আদা নবী করিম সাল্লা সাল্লাম যেগুলো আমাদের শিক্ষা দিয়েছেন ইসলামিক শিক্ষা দিন বিভিন্ন বিষয় নিয়ে এবং সেই শিক্ষাগুলো অনেক সময় কাউলি আল্লাহ কথার দ্বারাতে আছে কিছু কিছু ফেলি কাজকর্মের দ্বারাতে আছে যেমন নামাজের ভিতরে অনেক কাজ আছে যেগুলো আল্লাহ রসুল আমাদের করে দেখিয়েছেন সেগুলো সুন্নত কাজ হজের ভিতরে রোজার ভিতরে আর বিভিন্ন কাজগুলো করে দেখেছেন তবে আমাদের জন্য সেটা সুন্নত তো এরকম কিছু কাজ আছে এটা হচ্ছে সুন্নাতুল এবাদ এগুলোকে আসল সুন্ন যেটা বলা হয় আরেকটি হলো সুন্নাতুল এবাদ সেগুলো হলো রসোল্লা সাল্লা সাল্লাম এর জিবিল্লি বা যেটা চাহিদাগত তার ব্যক্তিগত চাহিদা বিভিন্ন রকমের থাকতে পারে মানুষ চলাফেরা উঠা বসা যেমন আল্লাহ রসুল্লাহাল্লাম হাঁটা তার চলা তার বসা তার খাওয়া দাওয়া তার পছন্দ এটা ওটা এই এই যে যে বিভিন্ন পোশাক আসাক বিভিন্ন রকম পোশাক সেই যুগে যে রকম পোশাক ছিল সেই পোশাক যেভাবে সমাজে চালু ছিল সেগুলো পড়েছেন তিনি তো এই ধরনের জিনিসগুলো এগুলোকে এইগুলোকে আল এবাদা বলা যাবে না এটাও সুন্নাতুল আদা বলতে পারেন অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের অভ্যাসগত এগুলো তার নিজের প্রয়োজন মতো বা এলাকা পড়েছে। এগুলো করেছে এখন মানুষের জন্য সাধারণ মানুষ যদি সুন্যাতুলা এব যেটা আছে সেটাকে সেভাবে মানতে হবে যেভাবে আল্লাশ্বাসন বলেছেন সেভাবে বাকি যেগুলো আদা সুন্নাতুল আদা এটা যদি মানুষ কেউ মানে বা সেরকম কাজ করে তাহলে মুস্তাহাব বা মন্দুব বা নদুব বলা যেতে পারে যে ভালো কাজ হলো আল্লাহ সাল্লাম এটা করেছেন বলে আমি এটা করছি কিন্তু এটা ওই রকম সুন্নত নয় নয় এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যেমন নবী সাল্লাম মধু খেতে পছন্দ করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম লাউ খেতে পছন্দ করতেন তো লাউ খাওয়াটা খেলে আপনি অনেক নেকির অধিকারী হয়ে গেলেন মধু খেলে আপনি অনেক নেকির অধিকারী হয়ে গেলেন এটা নয় তবে হ্যাঁ আল্লাহ রসুল পছন্দ করতেন আপনিও পছন্দ করছেন ভালো কথা এটা আল্লাহ রসাল্লার আদত ছিল তিনি এটাকে পছন্দ করতেন তিনি অন্য অন্য বিভিন্ন রকম জিনিসকে পছন্দ করতেন সেটা তার আদাত এটা তার অভ্যাস বা তার শারীরিক চাহিদা বা বিভিন্ন রকমের জিনিস ছিল সেই হিসাবে তিনি করেছেন সেটা যদি কেউ না করে তাহলে সুন্নতের খেলাপ হয়ে গেল সুন্নত মানা হলো না এরকম বলা যাবে না সেটা করলেও কোনো সমস্যা নাই না করলেও কোনো সমস্যা যদি কেউ আপনি ভালো মনে করে করেন আপনার নিয়াদ ভালো সেই হিসাবে মেয়াদ ভালোর কারণে যে আল্লাহ রসুল করেছেন বলে আমি এটা করছি তো মেয়াদ ভালোর কারণে কি পাবেন ওই সুন্নত আদায় করার জন্য নয় তো এই শূন্যত দুটো পার্থক্য এটা আমাদের বুঝতে হবে যে আশা করি বুঝতে পেরেছেন